আমি বিশেষ করে আজকে সকলকে যারা আমার মঞ্চে উপস্থিত আছেন বাংলার সঙ্গীত এবং শিল্পী জগতের স্বনামধন্য ব্যক্তিরা তাদের সকলকে আমি অসীমাদিকে প্রথমেই প্রণাম জানাই তিনি আজকে মহাসঙ্গীত সম্মান পেয়েছেন অনেক সিনিয়র আমাদের সকলের থেকে আমি দেখতে পাচ্ছি রূপঙ্কর সৌমিত্র আমাদের লোপামুদ্রা শিবাজিদা অরুন্ধতিদি দিব্যজ্যোতি শান্তনু আমাদের যোজ শিরাধা সৈকত ভূমির আমার খুব প্রিয় হ্যাঁ সুরজিৎ এবং ইন্দ্রনীল তো আছেই আর কে আছে শান্তনু বলেছি দিবজ্যোতি সৌমিত্র বলেছি খোকন ওন রাগ হ্যাঁ এবং ওর নামটা বলিনি রাজবুল এবং সঞ্চালিকা আমাদের সহ উপস্থিত আরও অনেক সঙ্গীতপ্রেমী এবং বিশেষ করে ছোটদের যে গ্রুপটা বড়দের সাথে গলা মিলিয়ে গান করলেন পর্ণাবো থেকে শুরু করে যারা তথ্য সংস্কৃতি থেকে তৈরি হয়ে একদিন সাড়ে গামা গিয়ে রেকর্ড করেছেন এবং খুব ভালো গান করেছেন এদের প্রোডাক্ট কিন্তু ফার্স্ট কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তর এই যে আজকে যেসব প্রোগ্রামগুলো হয় লোকশিল্পীর এই লোকশিল্পীদের কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি আমাদের দু লক্ষ লোকপ্রসার শিল্পী আছে বাংলায় তাতে ভাঙরতে তাতে ভাওয়াইয়া থেকে শুরু করে ভাটিয়ালি থেকে শুরু করে লোকসঙ্গীত থেকে শুরু করে কীর্তনিয়া থেকে শুরু করে খনগান থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ধামসা থেকে শুরু করে মাদল থেকে শুরু করে বাউল থেকে শুরু করে একেবারে রবীন্দ্র নজরুল অতুল প্রসাদী দ্বিজেন্দ্র গীত শ্যামা সঙ্গীত কিছু বাকি নেই সমস্ত খেয়াল থেকে শুরু করে ঠুংরি থেকে শুরু করে বাদ্যযন্ত্র থেকে শুরু করে তবলা থেকে শুরু করে বেয়ালা থেকে শুরু করে সেতার থেকে শুরু করে একতার থেকে শুরু করে বাঁশি থেকে শুরু করে মনে রাখবেন সম্প্রীতি যদি কোথাও থাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্প্রীতির জায়গা হচ্ছে সঙ্গীত যে সঙ্গীতের কোনো বাউন্ডারি নেই যে সঙ্গীতে দেখুন এখানে যারা বসে আছেন এক একটা শিল্পী গোষ্ঠী এক এক রকম কালার তার মানে কি মাল্টি কালার অ্যান্ড দে আর দ্য সুপার হিউম্যান বিং এবং আমি মনে করি কোনো ভেদাভেদ কিচ্ছু নেই দেখুন ভাওয়াইয়ার সুর আলাদা ভাটিয়ালির সুর আলাদা আধুনিকের সুর আলাদা আজ পর্যন্ত কি হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা ভুলতে পারি এটা তার একশো বছর আমাদের আলোচনাও চলবে আজকে সৌমিত্র চ্যাটার্জির গানটা যখন গাইছিল রূপঙ্করা রূপামুদ্রারা সকলে মিলে আমার একসময় খুব মনটা খারাপ লাগছিল শেষের দিকে যে গাইছে ও আকাশ শোনা শোনা সত্যিই তাই আকাশটা সোনার মতোই লাগছে কিন্তু সোনার রত্নটাকে আমরা হারিয়ে ফেলেছি যিনি একদিন এই গানটা গিয়ে বাংলার মনে একটা ও শোনা শোনা এই গানটাকে গিয়েছিলেন এই গানটা আমার খুব প্রিয় গান দু হাজার এগারোয় যখন আমরা ক্ষমতায় আসলাম তার আগে আমার একটা প্ল্যান ছিল যে আমরা যদি কোনো দিন এখানে আসি আমি এই গানটা দিয়ে আমাদের বিজয় উৎসবটা করব। তার কারণ হচ্ছে গানটা আমার এতটাই ফেভারিট গান ছিল এবং আপনারা তো জানেন যে সৌমিত্রদাকে হারিয়ে আমরা যেভাবে ওনার মধ্যে তো চনমনে মানুষ আমি কম দেখেছি এবং মৃত্যুর দশ বারো দিন আগেও আমার সাথে কথা হয়েছে আমি মেদিনীপুরে মিটিংয়ে গিয়েছিলাম সেখান থেকে ফোনে কথা বললাম গলা শুনে একবারও কিন্তু মনে হয়নি যে মানুষটি এত তাড়াতাড়ি চলে যাবেন যথেষ্ট স্ট্রং ছিল কিন্তু যাই হোক আলটিমেটলি আমরা তাকে হারিয়েছি কিন্তু কিছু কিছু মানুষ হারিয়ে গেলেও তারা চিরস্মরণীয় চিরবরণীয় চিরমহনীয় এবং চির বিস্ময় থেকে যায় আমাদের সকলের মাঝারে তাই আজকের এই দিনে আমরা শ্রদ্ধার্গ নিবেদন করছি আমরা শ্রদ্ধার্গ নিবেদন করছি শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায়কে যিনি প্রত্যেকটা সঙ্গীত মেলায় আসতেন গীতশ্রী সন্ধ্যাদিকে সন্ধ্যাদি এখনও ভালো আছেন কিন্তু সন্ধ্যাদিও সন্ধ্যাদি কীরকম জানেন তো সন্ধ্যাদির জন্মদিনে যখনই আমি ফোন করি ওনার একটা আবদার থাকেই আর আবদারটা হচ্ছে আমি ফোন ছাড়বো না যতক্ষণ দুলাইন তুমি আমাকে গান না শোনাবে আমি বলি সত্যিই বাবা সন্ধ্যা তুমি পারো এইভাবে ফোনের পর ফোন ধরে থাকেন উনি যতক্ষণ পর্যন্ত সত্যি যদি না করা হয় তাহলে কিন্তু উনি ফোন ছাড়বেন না মানে এতটাই ভালো এনারা আমি এটা বোঝাতে চেয়েছি সুবীর সেন মারা গেছেন মান্নাদা মারা গেছেন আমরা নিজেরা বঙ্গবিভূষণ দেবার জন্য গিয়েছিলাম ব্যাঙ্গালোরে আমি দিনগুলো ভুলতে পারি না আমরা হয়তো চোখে দেখতে পাইনি হেমন্তদাকে মান্না দাকে আমি নিজে গিয়েছিলাম শেষ বয়সে ওখানে দেখতে কিন্তু দ্বিজেন্দাকে তো দেখেছি সন্ধ্যা দিকে তো দেখেছি এদের সবাইকে দেখেছি অসীমাদি এত পুরনো সুপ্রীতি দিরা আলাপন দি আলাপন আলপনাদি ছোটোদের গান গাইতেন আমায় খুব ভালোবাসতেন নির্মলাদি এখনও বেড রিডিন আছে কিন্তু আমায় খুবই ভালোবাসতেন মারা গেছেন আমাদের বনশ্রী এত তাড়াতাড়ি হয়তো মরবার বয়সটাও হয়নি যাই হোক যা চলে গেছে তা তো ফিরে আসবে না তবে তাদের যেন আমরা না ভুলি এটা আমাদের নিশ্চয়ই মনে রাখবে আগামী আট দিন পর্যন্ত রবীন্দ্রসদন একতারা মঞ্চ শিশির মঞ্চ মধুসূদন মুক্তমঞ্চ ফণীভূষণ বিদ্যা বিনোদ মঞ্চ হেদুয়া পার্ক মোহরকুঞ্জ দেশপ্রিয় পার্ক রবীন্দ্র ওকাকুড়া ভবন ও রাজ্য সঙ্গীত একাডেমির মুক্তমঞ্চে অংশগ্রহণ করবেন সঙ্গীত শিল্পী যন্ত্রশিল্পী ও সঞ্চালক সঞ্চালিকা মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পী সঙ্গীত মেলার পাশাপাশি বাউল ফকিরি হাওয়াইয়া ঝুমুর লেপচাদের গানসহ লোকসঙ্গীতকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে আজকে সেই লোকসঙ্গীতের লোকসংস্কৃতির আজকে সূচনা হলো আপনারা অনেকে হয়তো জানেন না আমি বোলপুরে একটা বাউল একাডেমি করে দিয়েছি এবং ওখানে আমি বাউল বিতানও তৈরি করছি সুতরাং ওখানেও হয় এগুলো যেটা জয়দেব কেন্দুলির মেলায় আমি প্রায় প্রায় যাই বা ওটা করি যেমন খন উৎসবে যিনি পুরস্কার পেলেন তিনি বললেন দিদি আপনি চেষ্টা আপনি দু হাজার আঠেরো চালু করেছিলেন দক্ষিণ দিনাজপুর থেকে আমার দেখেই মনে পড়ল সেরকম মনে রাখবেন যে বিশ্ববাংলা সংস্কৃতি কয়েক হাজার শিল্পী অংশগ্রহণ করবেন আমরা দু লক্ষ শিল্পীদের যে লোকপ্রসার প্রকল্পের আওতায় এনেছি আমি তাদের কাছে অনুরোধ করব। আপনারা আরেকটু বেশি করে টাইম দিন বেশি করে সরকারি প্রচারে অংশগ্রহণ করুন তাতে আপনার ইনকামটাও হবে সরকারি প্রচার থেকে শুরু করে সরকারি মেলা থেকে শুরু করে সরকারি বিজ্ঞাপন শুধু যে মিডিয়াকে দিয়ে করাতে হবে তার কোনো মানে নেই আমি মনে করি আমার শিল্পীরা গানের মধ্যে দিয়ে তাদের নৃত্যর মধ্যে দিয়ে তাদের কাজের মধ্যে দিয়ে নাটকের মধ্যে দিয়ে অনেকটা করতে পারেন এবং আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো আপনাদের করাই এটা আমাদের কিন্তু একটা বাজেটও আছে এবছর এটা ঠিক কোভিডের জন্য বিশেষ করে খুবই প্রবলেম হয়েছে শিল্পীরাও গান গাইতে পারেননি এবং অনেক প্রোগ্রাম বন্ধ যাত্রা থেকে শুরু করে নাটক থেকে শুরু করে সব কিছু প্রায় বন্ধের মুখে এক বছর ধরে শিল্পীদের কারো কোনো ইনকাম নেই বললেই চলে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা ছশো তিরিশটা মেলা করব ডিসেম্বর জানুয়ারিতে জানুয়ারিতে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারিতে কারণ ছশো তিরিশটা মেলা করা মানে আমার যেমন সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও থাকবে পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তর থাকবে সাথে সাথে শিল্পীদেরও ডেকে নেওয়া হবে শিল্পীরাও গান গাইবার সুযোগ পাবেন তারাও আসবেন লোকপ্রসাদ থেকে শুরু করে সব রকম শিল্পী তাতে একটা অন্তত এক্সপোজ করা যেটা যে আমি বেরোচ্ছি না না বেরোতে বেরোতে আমার মনে হচ্ছে আমি কি বেরোতে পারবো এই ভয়টা এই সংশয়টাকে কাটিয়ে দিয়ে আস্তে আস্তে বেরোতে হবে কিন্তু ফিজিক্যালি ডিস্ট্যান্সিংটা মেনটেন করতে হবে আপনাদের নিজেদের জন্য কারণ আমি এটা জানি না বাট আমি শুনেছি যে আজকে ইউরোপটা টোটাল আবার লকডাউন করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ডেঙ্গু যেমন ক্যারেক্টার চেঞ্জ করে মনে রাখবেন এই করোনাটাও নাকি ক্যারেক্টার চেঞ্জ করছে ফলে একটা এমন ভাইরাস আসছে যে ভাইরাসটা ভেরি স্ট্রং পরশুদিন ইউকে থেকে একটা ফ্লাইট এসছে দমদমে তার মধ্যে দুজন কোভিড পেশেন্ট পাওয়া গেছে এবং সেই জন্য সিদ্ধান্ত নিয়ে ইউকে ফ্লাইটটাও বন্ধ করে দিয়েছে তো যাই হোক সব কিছু নিয়েই আমাদের থাকতে হবে আমাদের যেমন বাংলায় এখন পঁচানব্বই পার্সেন্ট ডিসচার্জ রেট এবং আমাদের এখন পাঁচ পার্সেন্ট কমেও গেছে কিন্তু তা সত্ত্বেও মনে রাখবেন শীতকালে একটু সর্দি কাশি বেশি হয় আর প্রবলেমটা কি জানেন কিছু কিছু প্যারামিটার থাকে যেন আপনার যদি জ্বর হয় সে আপনি যে কোম্পানির থার্মোমিটারই লাগান জ্বরটা কিন্তু উঠবে সেই রকম মনে রাখবেন এই যে ব্লাড টেস্ট হয় ব্লাড টেস্টে যে কোনো একটা ইনফেকশানই কিন্তু আপনাকে একটা রেড প্যারামিটার দেখাবে এখন যেহেতু এখন একটা হয়তো তার জন্য ডেঙ্গু টেস্ট আলাদা হয় ম্যালেরিয়া টেস্ট আলাদা হয় কোভিড টেস্ট আলাদা হয় কিন্তু আমার সাধারণ মধ্যে আমি মনে করি যে সর্দি কাশিটা কিন্তু শীতকালে একটু বেশি হয় ফলে সর্দি কাশিটা হলেই জ্বর হবে আর জ্বরটা হলেই আমি দেখাতে গেলেই কিছু কিছু করোনা বাড়বে সুতরাং এই সময়টা শীতকালই আমরা হয়ে যাই তো হাতটা কম ধুই চান টান গরম মানে খুব কম করার চেষ্টা করি মানে একবার করি দুবার জায়গায় তিনবারের জায়গায় এইসব প্রবলেমগুলো আছে জামা কাপড় শীতের কাপড় জামা আমরা পরে নিলাম কিন্তু আমরা স্যানিটাইজ করলাম না শীতের কাপড় জামাটা অনেক দিন ধরে পরে আছে কিন্তু আলমারির মধ্যে ঢুকিয়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে সেইটাকে বের করে তিন দিন বাইরে রেখে দিন এবং রোদ দূরে রাখুন দরকার হলে আর এখন কিন্তু দেখবেন মানে জামা কাপড় স্যানিটাইজ করবারটাও বেরিয়ে গেছে সুতরাং একটু পরবেন যখন নতুন একটু স্যানিটাইজ করে নিন আর মাস্কটা কম্পালসারি পরতেই হবে আমি অনেককে দেখি মাস্ক পরে কিন্তু নাকের নিচে পরে তার হয়তো কষ্ট হয় অক্সিজেন নিতে কিন্তু এটা তাহলে ঠিক মতো পড়া হচ্ছে না ফলে মনে রাখবেন ড্রপলেট যেমন আমি ফোনটা ইউজ করছি সবচেয়ে বেশি ড্রপলেট কিন্তু আমাদের ফোনে থাকে এবং সেই জন্য ফোনটা আমি দুবার করে দিনে স্যানিটাইজ করি কিছু করার নেই টিস্যু পেপার দিয়ে আপনাকে স্যানিটাইজার দিয়ে করতেই হবে হাত ধুতেই হবে ঠান্ডাই লাগুক হবে যায় লাগুক নিজেকে ভালো রাখতে গেলে আমি এখনও বলছি নিজের খেয়াল যদি নিজে রাখেন পরিবারের খেয়াল যদি ঠিকমতো রাখেন তাহলে কিন্তু কোভিডকে পরাস্ত আমরা করতে পারি আমরা আজ পর্যন্ত করে দেখিয়েছি এবং আগামী দিনও মনে রাখবেন আমি কোভিড ওয়ারিয়ারদের যেমন অভিনন্দন জানাচ্ছি অনেকে মারা গিয়েছে যারা গভর্নমেন্টে কাজ করেন ডাক্তার সিস্টার পুলিশ বা হেলথ ওয়ার্কার কোভিডে কেউ মারা গেলে তাদের আমরা দশ লাখ টাকা করে দিই এবং তাকে এক লক্ষ টাকা করে কেউ আক্রান্ত হলে দিই এবং যদি কেউ মারা গিয়ে থাকেন কোভিডে বিশেষ করে কোভিড ওয়ারিয়াররা তাদের আমরা একটা করে চাকরিও দিয়েছি তার কারণ তারা আমাদের জন্য কাজ করছেন জীবন দিয়ে এটা আমাদের মনে রাখতে হবে তাই আজকে এই সাংস্কৃতিক উৎসবের পক্ষ থেকে আমরা সর্বরকম মানুষকে আমরা সবরকম মেসেজ দেওয়ার চেষ্টা করলাম এটাই যে উই আর ফর অল আমি একটাই অনুরোধ করব সঙ্গীতের এই মঞ্চে সঙ্গীতের মঞ্চ কখনো বিভাজনকে বিশ্বাস করে না একটা গান যখন আমরা বাদি মনে রাখবেন একটা হারমোনিয়ামও লাগে একটা তবলচিও লাগে কখনো একটা আমার কখনো কখনো বাসিও লাগে কখনো ঢাকও লাগে কখনো সেতারও লাগে কখনো বিনাও লাগে নানা রকম যন্ত্রের ব্যবহার হয় বলতে চাইছি এই কারণে ঠিক মানব জীবনকে যদি ভাগ করেন মানব জীবনও ভাগ হয় না মানব জীবনে মনে রাখবেন কেউ বা হিন্দু কেউ বা মুসলিম কেউ বা শিখ কেউ বা খ্রিস্টান কেউ বা বৌদ্ধ কেউ বা জৈন শুধু আমাদের পদবিগুলো আলাদা আমাদের চেহারাগুলো আলাদা আমাদের রঙগুলো আলাদা আমাদের অস্তিত্বগুলো আলাদা মানে এক একটা পরিবারে এক একজন বাস করি এই আর কি কিন্তু সবাই মিলিতভাবে যদি আমরা একটা পরিবার ধরি তাহলে এই পৃথিবী সমগ্র মানব জাতির পরিবার সেই পরিবারকে দয়া করে ভাগ করতে দেবেন না এবং নিজেরা এটার বিরুদ্ধে বললি লড়াই করুন আমরা বললি লড়াই করে বলতে চাই একই সূত্রে বাধি আছে সহস্রটি মন বন্দে মাতরম অথবা কেউ ইন ক্লাব বলুকুন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা কথাই বলবো জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান সারা পৃথিবীতে আজকে আমাদের পরিচয় বিশ্বের ভোরে নিয়ে গেছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম একটা স্লোগান পার্লামেন্টে বন্দে মাতরম ইজ এ ন্যাশনাল সং আমাদের দেশেও জনগণ মনেও আমাদের ন্যাশনাল আনতেম সবটা তৈরি কিন্তু বাংলার মাটি থেকে এই মাটিটা মনে রাখবেন সকালে উঠে রাত্রে উঠে এই মাটিটাকে প্রণাম জানাবেন সালাম জানাবেন আর যতই আমাদের প্রতি যতই যা ইচ্ছে আসুক না কেন মনে রাখতে হবে এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি আমার বাঁচার ভরসা এ মাটি অধিকার আস্থা তাই এই মাটিকে এই মাটি আমার স্বপ্নের ভোর এই মাটি মাটির চেয়েও খাটি, সোনার চেয়েও খাটি। সেই সোনার মাটিকে রক্ষা করব এটা আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হোক কারণ সঙ্গীত শিল্পীরা কিন্তু মাটির লোক আপনারা প্রত্যেকে মাটির লোক সেই মাটির লোক আসুন নতুন মাটি তৈরি করি এ মাটি এমন মাটি ভালোবাসায় পথ দেখায় এ মাটি এমন মাটি মানবিকতায় পথ দেখায় এ মাটি এমন মাটি তোমায় আমায় ভালোবাসায় এ মাটি এমন মাটি তোমায় আমায় স্বপ্ন দেয় এ মাটি আমার মনের ফসল এ মাটি আমার ভোর এ মাটি আমার সমস্ত স্বপ্ন এ মাটি মনের জোর এই মাটিটাকে ভালোবাসবেন মাকে ভালোবাসবেন আম্মাকে ভালোবাসবেন মাদারকে ভালোবাসবেন আর যে যে জগতে আছেন সেটাকে নিয়ে গর্ববোধ করবেন তাহলেই দেখবেন বাংলার আশেপাশে কেউ কোনো আসতে পারেনি এবং পারবে না যতই বাংলার নামে বদনাম করার চেষ্টা হোক আমি বিশ্ব করি আমি বিশ্বাস করি একদিন এমন দিন আসবে সারা বিশ্ব বাংলাকে স্যালুট করবে বাংলাকে প্রণাম জানাবে বাংলাকে সালাম জানাবে বাংলার মেধা বাংলার উৎকর্ষ বাংলার শিল্পী বাংলার সংস্কৃতি বাংলার ফিল্ম এভরিথিং নোবেল প্রাইজ থেকে শুরু করে সবই যদি দেখেন দেখবেন সবটাই বাংলা বাংলাটাকে গুজরাট হতে দেব